সবাইকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের পরীক্ষা যে প্রশ্নপত্র SLST 9-10, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 90টি কোশ্চেনের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। একটু আমাদের টাইম লেগেছে, তবে তাড়াহুড়ার চক্করে আমরা সঠিক উত্তর বিশ্লেষণ করতে গিয়ে ভুল না করতে পারি, তার জন্য আমাদের একটু টাইম সাপেক্ষে আমরা আজকে সঠিক উত্তর বলার চেষ্টা করব। তো আমরা অলরেডি পরীক্ষার দিনই একটা প্রভিশনাল অ্যান্সার কি দেওয়া হয়েছিল, তো সেটাতে কিছু কোশ্চেনের অ্যান্সার এখনো সঠিক ছিল না বলে আমার মনে হয়। তো তার জন্য আজকে এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরা হলো। তোমরা যারা SLST 9-10 এর পরীক্ষা দিয়েছিলে, এই অ্যান্সার কিটা তোমাদের জন্য, এটা হচ্ছে কি তোমার সেট সি, কারণ তোমরা জানো অনেকগুলো সেটের পরীক্ষা হয়েছিল ABCDE, তো এটা সি সেট রয়েছে। তোমরা যারা তোমাদের কোশ্চেন পেপার যার যেমন রয়েছে প্রত্যেকে মিলিয়ে দেখে নাও যে কার কোটা ঠিক হয়েছে, এবং এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে একটা লিঙ্ক, ওই লিঙ্কে তোমরা নিচের মতামত দিতে পারবে যে তোমার কোটা ঠিক হলো, কোটা ভুল হলো, কোটা তুমি অ্যাটেম্প করেছো। এই ধরনের একটা সার্ভে করা রয়েছে, সেখানে তোমার কোনো নাম উল্লেখ থাকবে না, জাস্ট আমাদের এর পরের যে ভিডিওটা আমরা বানাবো অ্যাপ্রক্স কাট অফ কত হতে পারে, সেই কাট অফের জন্য আমরা একটা সার্ভে করছি। তো ভিডিওটি ডেসক্রিপশনে অবভিয়াসলি তোমরা তোমাদের মতামতটা জানাবে। তো দেখো, প্রথমে আমরা আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা আমরা আজকে পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করব না, মানে প্রত্যেকটা কোশ্চেনের কেন উত্তরটা হলো সেই জিনিসটা আমরা আলোচনা করব না, এটা পরে একদিন আলোচনা করা হবে, জাস্ট আমরা উত্তরগুলো বলে যাব। তো প্রথমে দেখো, 9 জন হলো, তো এটা তোমরা, আমরা অপশন বি বলেছিলাম, কিন্তু তোমরা এটা অপশন ডি এরটাই করো, কারণ ডি এরটার সাপেক্ষে অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? তো একের দাগের কোশ্চেন তোমরা ডি এরটাই করো, 9 জন হলো, ঠিক আছে? ফাইসেলিয়া, এটা ঠিক আছে, এটা পর্তুগিজ ম্যান অফ ওয়ার, এটা অপশন তোমার হচ্ছে কি সি, এটা ঠিক আছে। এবার দেখো নিজারিয়া, নিজারিয়ানস এর ক্ষেত্রে যে স্টিঙ্গিং ক্যাপসুলকে বলা হয় নিমাটোসিস্ট, এটাও ঠিক দেওয়া হয়েছিল। প্রোটোজোয়াতে প্রজনন হবে উপরের সবকটি। নেক্সট কোশ্চেন দেখো, রেশম মথে পেব্রাইল রোগটি ডেস ফাইলামের সদস্য দ্বারা সৃষ্টি হয়, মাইক্রোস্পোরা, এটাও ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো শ্রেণী এমফিবিয়া সম্পর্কে এটি সঠিক, অপশন সি এরটা ঠিক আছে। স্তন্যপায়ী প্রাণীদের ত্বক লোমযুক্ত, অপশন বি। আচ্ছা, স্তন্যপায়ী প্রাণীদের ঘর্মগ্রন্থিকে ডেস গ্রন্থি বলা হয়, সুডোরিফেরাস গ্রন্থি বলা হয়, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আমরা যে লিঙ্কটা দিয়েছি তোমরা চেষ্টা করো সবাই ফিডব্যাকটা জানানো, আর আমরা আছেই 11-12 এর ভিডিওটাও দিয়ে দেবো, ঠিক আছে, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো। চলো এবার দেখো, একটি খাদ্যবাহিত টক্সিক নির্বাচন করুন, এটা বটুলিনাম টক্সিন হবে। কোষ গহ্বরের চারপাশে পর্দাকে আমরা টোনোপ্লাস্ট বলি, এটাও তোমরা অপশন এ করে আসবে। একটি উদ্ভিদ কোষ প্রাচীর প্রধানত গঠিত হয় সেলুলোজ দ্বারা, অপশন বি। স্বাদ বোধের জন্য নিচের কোন স্নায়ু যুক্ত, এটা তোমরা অপশন বি এরটা করো, এটা অপশন সি হবে না, অপশন বি এরটা করো, মুখের স্নায়ু, ঠিক আছে। চলো নেক্সট, এই বিবৃতিগুলির মধ্যে কোনটি আভ্যন্তরীণ শোষণ, এটা তোমরা অপশন বি এরটাই করো, ঠিক আছে, অপশন বি এরটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, তো অপশন বি এরটা তোমরা করো। আচ্ছা, কোশ্চেন নম্বর 14, ক্রস প্রজনন এই বিশুদ্ধ লম্বা এবং বামন উদ্ভিদের ক্রস নিষিক্তকরণের পরে F1 প্রজন্ম সনিষিক্ত হয়েছিল, ফলস্বরূপ উদ্ভিদের অনুপাতের জিনোটাইপ অনুপাত তোমরা জানো যে 12:ইন্টারমিডিয়েট:ডুয়ার্ফ, 1:2:1, 1:1, ঠিক আছে। প্রাণের উৎপত্তি যে যৌগ ঘটেছিল সেটা প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, অপশন সি, ঠিক আছে। এন্টি সিরাম হলো রক্তের রক্তের সিরাম যাতে নির্দিষ্ট অ্যান্টিবডি থাকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, মোম ও মধু উৎপাদনের জন্য মৌমাছি পালনের বাণিজ্যিক ও বৈজ্ঞানিক পদ্ধতি কি বলা হয়, এপিকালচার, অপশন সি হবে। কর্ক কোষের প্রাচীরের সাথে যুক্ত মোম জাতীয় পদার্থ হলো, অপশন ডি, সুবেরিন হবে। শিলায় পাওয়া উদ্ভিদ কাণ্ড বা পাতার ছাপকে কি ধরনের জীবাশ্ম, এটা কম্প্রেশন তোমরা করো, অপশন ডি। আচ্ছা, C3C4 উদ্ভিদের প্রাথমিক কার্বক্সিলেশন, এটা তোমরা অপশন বি এরটা করবে, RUBP কার্বক্সিলেজ এবং পেপ কার্বক্সিলেজ। পেরক্সিজম
উদ্ভিদ সালোকসংশ্লেষের কোন বিক্রিয়ার সঙ্গে জড়িত এটা, তোমরা অপশন বি এরটা করো, গ্লাইকোলাইটিক চক্র, ঠিক আছে, অপশন বি এরটা হবে। অ্যাম্বলিকোডে থাকে এটা কোর্ড ব্লাড স্টেম সেল, অপশন বি এরটাই হবে। কানের কোন অংশ শ্রবণে ভূমিকা নেয় না কিন্তু গুরুত্বপূর্ণ, অপশন সি এরটাই করো। এই পদার্থটি গ্লোমেরুলাসের অর্ধবৃত্ত পর্দা দিয়ে যেতে পারে না, এটা উপরে, অপশন ডি এরটা হবে, উপরে সবকটি। এর মধ্যে কোনটি মাইলিন সিদের রোগ, এটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, অপশন সি। অসফাডিয়াম কোন প্রাণী, এটা হচ্ছে পাইলা, অপশন সি। প্রোটোনোপ্টিরা কোন প্রাণীর রেচন অঙ্গ, অপশন সি এরটাই করো, ফিতাকৃমি। গেমিল কোন প্রাণীর দেহে দেখা যায়, অপশন বি করো। কোনটি মার্সপিয়ান বর্গের বৈশিষ্ট্য নয়, তোমরা অপশন এরটাই করো। কোশ্চেন নম্বর 30, ফ্লুইড মোজাইক মডেল সিঙ্গার নিকলসন, অপশন সি। কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হবে, অপশন ডি রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অন্তর্দেশে যে অসংখ্য টেনিস র্যাকেটের ন্যায় গঠন দেখা যায়, এটা হচ্ছে অপশন বি এট। তো যারা একদম ইজি বলছিলে, কোশ্চেন গুলো তোমরা দেখতেই পাচ্ছ প্রায় 50টার মতন বা 60টার মতন কোশ্চেন একদম ইজি, বাকি যে কোশ্চেন গুলো রয়েছে যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে, অনেকেই এখানেই ভুলটা করে বসেছে। তোমাদের বলেছিলাম পরীক্ষার মানে আগে, যেটা আমরা এক্সাম টিউশন হিসাবে, যে নেগেটিভ মার্কিং দিকে একদম যাবে না, 90 মার্কের পরীক্ষাতে তোমাদের কাট অফ 60 to 70 যেতে পারে। তবে আমি আরেকটি ভিডিওর মাধ্যমে পুরো তোমাদেরকে জানিয়ে দেবো, এই 60 to 70 যেটা যাবে, তোমরা যেটা তোমাদের ডাউট ছিল, তোমরা 20টি কোশ্চেন ছেড়ে আসতে পারতে, ঠিক আছে, 70টা অ্যান্সার যদি তোমরা সঠিক দিতে, তাহলে তোমার কাট অফের মধ্যে চলে আসতে পারতে। কারণ কিছু কোশ্চেন এমন দিয়েছে যাতে তোমরা ভুল করো, তো এই জিনিসগুলো তোমরা নেগেটিভ মার্ক এড়িয়ে আসতে হতো, ঠিক আছে। যাই হোক, আমরা পরে অ্যানালাইসিস করার সময় বলে দেবো যে কত কাট অফ যেতে পারে, কারণ তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু কোশ্চেন গুলো তোমাদের যেগুলো সঠিক বলে মনে করেছিল সেগুলো কিন্তু ভুল হচ্ছে। আচ্ছা, ইন্টারসেক্স এর জিনোটাইপ হবে অপশন এরটা। মেসোডাম থেকে যেসব রেড কলার টিউমার গঠন করে তাকে লিউকোমিয়া হবে। সেই সঙ্গে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার প্রান্তীয় হলে তাকে আমরা বলি টেলোসেন্ট্রিক। চক্রাকার ডিএনএ দেখা যায় মাইটোকন্ড্রিয়া, অপশন সি। পৃথিবীর আনুমানিক বয়স, এটা অনেকেই তোমরা ভুল করেছো, এটা 4.6 বিলিয়ন। কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রোব্যাক্টার। দুধুয়া ন্যাশনাল পার্ক উত্তরে যাবে উত্তরপ্রদেশ। নিচের কোনটি ইউক্যারিওটিক কোষে পাওয়া যায় না, থাকে না, উত্তর হয়ে যাবে নিউক্লিওয়েড। সালোকসংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়া রোডোসিডোমোনাস। উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমীয় সংযোগ রক্ষা করে প্লাজমোডেসমাটা। ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে উপস্থিত কিন্তু প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে অনুপস্থিত, উত্তর হয়ে যাবে অপশন সি হিস্টন। উদ্ভিদ কোষে প্রধান সঞ্চিত বস্তু শ্বেতসার বা স্টার্চ। নিউক্লিওসাইডে কোনটি অনুপস্থিত, উত্তর হয়ে যাবে ফসফরিক অ্যাসিড। দুটি ক্রসিং ওভার সম্পন্ন হয় কোনটি কোনটিতে, দুটি সমসংস্থ বা বিটুইন টু হোমোলোগাস ক্রোমোজম, তাহলে উত্তর হয়ে যাবে তোমার অপশন এরটা, ঠিক আছে, বিটুইন টু হোমোলোগাস ক্রোমোজম। নেক্সট, ক্যান্সার সৃষ্টিকারী জিন কি নামে পরিচিত, অপশন বি অঙ্কোজিন। কোষ বিভাজনের কোন দোষে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটে, অ্যানাফেজ। কোনটি প্রাথমিক ভাজক কলা নয়, উত্তর হয়ে যাবে গ্রাউন্ড টিস্যু। নিউক্লিয়াস বিহীন সজীব উদ্ভিদ কোষ হচ্ছে দেখো শিপ কোষ। পাতার নালিকা পান্ডিল কোন প্রকৃতির না, মেশার প্রকৃতির হবে। নিমজ্জিত পথহন্ধ্র দেখা যায় কোন উদ্ভিদে, জেরোফাইটে। বোট পাতার সিস্টলি যুক্ত কোষকে আমরা বলি লিথোসিস্ট। হিমোসাইনিন হলো তাম্রঘটিত প্রোটিন, নালিকা বান্ডিল কাণ্ডে ছড়ানো থাকে একবীজপত্রীতে। হ্যালোফাইটস কোন ধরনের উদ্ভিদ, লবণ প্রতিরোধকারী উদ্ভিদ। গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী কোন রশ্মি, এটা যে ইনফ্রারেড। জরাইজ অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায় রাইজোফোরাতে। নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোন পত্রের রন্ধ্রের বন্ধে সাহায্য করে, অ্যাবসিসিক অ্যাসিড। এনপিকে হলো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। টিসিএ চক্রে উৎপন্ন যে উৎসেচকগুলি পাওয়া যায় মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, মুকুলের সুপ্ত দশা ভঙ্গ করে, অপশন এ জিব্বেরেলিন। বিসিজি ভ্যাকসিন কোন রোগকে প্রতিরোধ করে, উত্তর হয়ে যাবে অপশন ডি যক্ষা। ব্যাকটেরিয়ার অতিরিক্ত ক্রোমোজোমাল ডিএনএ কে আমরা বলি প্লাজমিড বলি। নিম্নলিখিত কার সাহায্যে ধানের উৎপাদন বৃদ্ধি করা যায়, এজোলা। নিউক্লিয়াসের কাজ হচ্ছে আরএনএ সংশ্লেষ করা। নিম্নলিখিত কোনটি কোষের সংজ্ঞা বহন করে না, উত্তর হয়ে যাবে অপশন সি ভাইরাস। নেফ্রনের গ্লোমেরুলার পরিশুদ্ধকরণ হলো পরা পরিস্রাবন। জাইমোজেন হলো প্রো এনজাইম। সেই সঙ্গে দেখো পেপসিন ক্ষরিত হয় কোন অঙ্গ থেকে, পাকস্থলী। ক্রেবস চক্রে উৎপন্ন অণুর সংখ্যা, উত্তর হয়ে যাবে 24টি। পাকস্থলী রসে এইচসিএল ক্ষরণ করে প্যারাইটাল কোষ।
শিশুদের পাকস্থলিতে দুগ্ধ পরিবাহকারী উৎসেচক কোনটা? অপশন হয়ে যাবে ডি, এরটা করো তোমরা, ঠিক আছে, কাইমোসিন। চলো নেক্সট, কুফার কোষ পাওয়া যায় যকৃতে। নিচে চার প্রকোষ্ঠযুক্ত হাড় আমরা দেখতে পাই কুমিশ পক্ষী স্তন্যপায়ীতে। গোলগি বডি অংশগ্রহণ করে ক্ষরণকারী থলি উৎপন্ন করতে। সাইটোপ্লাজমের কমপ্লেক্স তন্তুর ভাঙন ঘটে ডিপ্লোটিন দশায়। মিয়োসিসের দ্বিতীয় দশায় কাজ ক্রোমাটিডের পৃথকীকরণ। ট্রাইকাসপিড ভাল্ব পাওয়া যায় দক্ষিণ অলিন্দ এবং দক্ষিণ নিলয়ে। ভিন্ন সম্পর্কযুক্ত হচ্ছে হবে বৃহৎ কেন্দ্রীয় গহ্বর প্রাণীকোষ। মূলের এপিক্যাল মেরিস্টেম আমরা দেখতে পাই, এটা সমস্ত মূলে করে দেয়, অপশন ডি এটা। আচ্ছা, ফ্যাটের ইমালসিফিকেশন পিত্ত লবণ হবে। নিম্নলিখিতের মধ্যে কোন যুগ্মটি সঠিক? ভিটামিন B2 পেলেগ্রা হবে। কোন যুগ্মটি সঠিক? এটা হচ্ছে অপশন ই, এরটা হবে ভিটামিন ই টকোফেরল। অ্যাক্রোমেগালির কারণ হচ্ছে দেখো এসটিএইচ এর অতিরিক্ত ক্ষরণ বা জিএইচ এর অতিরিক্ত ক্ষরণ। টেস্ট ক্রোসের পরীক্ষার কারণ হচ্ছে দেখো উদ্ভিদের একটি প্রজন্মের জিনোটাইপ শনাক্তকরণ করা। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের উদাহরণ হচ্ছে দেখো প্রাকৃতিক নির্বাচন। আর্থ্রোপোডার চোখের মৌলিক এককে আমরা বলি ওমাটিয়াম ওমাটিডিয়াম। মেট্রিপোরাইট এর দেশ সাথে যুক্ত, ওয়াটার ভাস্কুলার সিস্টেমের সঙ্গে যুক্ত। নিচের কোন মোলাস্কা গ্রুপটি প্রাথমিকভাবে মুক্তা উৎপাদন করে? এটা হচ্ছে তোমার পেলিসিপিড। তো দেখো 90টার কোশ্চেন আমরা অ্যান্সার বললাম, সম্ভবত তোমাদের আর এরারের সম্ভাবনা খুবই কম থাকবে, ঠিক আছে। তবুও তোমরা যে কমিশনের অ্যান্সার কি দেখলে তার আরো কনফার্ম হবে, বাট আমরা যতটুকু পেরেছি ঠিক আছে সঠিক বলার চেষ্টা করেছি। যদি ভুল না হয় তাহলে প্রায় সমস্ত কোশ্চেনই আমরা ঠিক বলার চেষ্টা করেছি। তোমরা ডেসক্রিপশনে গিয়ে যে লিঙ্কটা দেওয়া রয়েছে প্রত্যেককে মিলিয়ে দেখে নাও, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা তোমাদের মতামত জানিয়ে দাও, দিলে আমরা পরের ভিডিওতে কাট অফ কত হতে পারে। তবে অ্যাপ্রক্স এইটুকু মানে মনে হচ্ছে যে যারা 60 থেকে 70 মধ্যে স্কোর করছো তোমরা কিন্তু সেফ জোনের থাকতে পারো, এটা কিন্তু তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে। 60 টু 70 বা 70 আপ তো কেউ হলেই তার কোনো কথা নাই, তার কিন্তু সে ডাক পাবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, তোমরা এর পরের ভিডিওটা আমরা 11-12 এর উপর করবো, তারপরে কাট অফ নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে, ধন্যবাদ।